ক্যাপ্টেন তোফাইল উড়োজাহাজে একজন যাত্রী অসুস্থ হওয়ার খবর জেনেও তিনি বাংকে রেস্ট নিতে যান, যদিও কেউ কেউ বলছেন তিনি ঘুমাতে গেছেন। কারণ আপনি একজন কবিরকে মারেন নাই, আপনি 300 জন কবির মেরে ফেলতে পারতেন। কিন্তু ওনাকে এখানে মৃত অবস্থায় নিয়ে আসা ছিল, তখন যে ডিউটিরত যে ডক্টর ছিলেন, কর্তব্যরত যিনি ছিলেন, উনি পেশেন্টকে এক্সামিনেশন করেছেন এবং এক্সামিনেশন করে ওনাকে মৃত পাওয়া গেছে। ওনারা আমাকে খালি বলতেছিল যে ইমার্জেন্সি ল্যান্ড করলে আমাদের একটু সময় বেশি লেগে যেতে পারে এবং ফর্মালিটিস বেশি, এবং একটা একজন পাইলট মারা গেছে এর আগে ইন্ডিয়াতে, স্টার ডেড বডি আনার জন্য অনেক হ্যাসেল হয়েছে, এগুলো আমাকে বলতেছিল। কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, 250 সজ্জার এই হাসপাতালে কোন অবস্থায় কবিরকে আনা হয়েছিল তা জানার চেষ্টা করে টিম সার্চলাইট। ওনাকে এখানে মৃত অবস্থায় নিয়ে আসা ছিল, তখন যে ডিউটিরত যে ডক্টর ছিলেন, কর্তব্যরত যিনি ছিলেন, উনি পেশেন্টকে এক্সামিনেশন করেছেন এবং এক্সামিনেশন করে ওনাকে মৃত পাওয়া গেছে। সেদিনের ফ্লাইটে আসলে কি ঘটেছিল উত্তর জানার চেষ্টা করি আমরা। জেদ্দা থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের ফ্লাইটে পাইলট ছিলেন ক্যাপ্টেন তোফাইল, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করি। জেদ্দা থেকে 16 তারিখে একটা ফ্লাইট বাংলাদেশে আসছিলেন আপনি, ক্যাপ্টেন ছিলেন। আমাদের যে প্রোটোকল আছে ওই আলাপ করতে হবে, আমার তো কথা বলা নিষিদ্ধ সেই প্রথম থেকেই। কথা না বলার এই রহস্য আমরা খুঁজে বের করার চেষ্টা করি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চিঠি আসে আমাদের হাতে, সেখানে দেখা যাচ্ছে বিমান টেক অফ করার পর কবির আহমেদ অসুস্থ হন, অবস্থা ক্রমান্বয়ে খারাপ হতে থাকলে উড়োজাহাজের একজন যাত্রী ডাক্তার এ বি এম হারুন কাছাকাছি এয়ারপোর্টে অবতরণের পরামর্শ দেন, কিন্তু সেটি করা হয়নি। উড়োজাহাজের যাত্রী ডাক্তার এ বি এম হারুন অসুস্থ কবির আহমেদকে যে প্রাথমিক চিকিৎসা দিয়েছিলেন তিনি সমরিত হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। আমরা হজ শেষে কথা বলেছি তার সাথে, পরে আমি কাগজপত্রগুলো দেখলাম, উনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কার্ডিওলজির ডক্টরকে দেখিয়েছে এবং ওই সময় ওনার ডায়াগনোসিস হচ্ছিল কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর। প্রাথমিক চিকিৎসায় কবিরের উন্নতি না দেখে চিফ পার্সার জয়া ডাক্তারকে ককপিটে নিয়ে যান এবং রোগীকে জরুরি হসপিটালে নেওয়ার বিষয়টি পাইলটকে অবহিত করেন, কিন্তু পাইলট ল্যান্ডিং না করার অজুহাত দেখান, এভাবেই বলছিলেন ডাক্তার এ বি এম হারুন। ওনারা আমাকে খালি বলতেছিল যে ইমার্জেন্সি ল্যান্ড করলে আমাদের একটু সময় বেশি লেগে যেতে পারে এবং ফর্মালিটিস বেশি, এবং একটা একজন পাইলট মারা গেছে এর আগে ইন্ডিয়াতে, স্টার ডেড বডি আনার জন্য অনেক হ্যাসেল হয়েছে, এগুলো আমাকে বলতেছিল। এমন পরিস্থিতিতে পাইলটের করণীয় কি ছিল, এ বিষয়ে আমরা এমন একজনের সাথে কথা বলেছি যিনি দীর্ঘ 30 বছর ফ্লাইট পরিচালনা করেছেন, ছিলেন বিমানের বোর্ড অব ডাইরেক্টর এবং সিভিল এভিয়েশনের চেয়ারম্যানও। এনিবডি সিক, আই কে রুল ইজ ভেরি ক্লিয়ার দ্যাট আপনাকে নিয়ারেস্ট এয়ারফিল্ডকে ল্যান্ড করতে হবে। জেদ্দা থেকে ছেড়ে আসা BG-336 নাম্বার ফ্লাইটে রুট চেকিং পরীক্ষা দিচ্ছিলেন ক্যাপ্টেন ইরফান, পাইলট তোফাইল ছিলেন পরীক্ষক, আর পর্যবেক্ষক ছিলেন সিভিল এভিয়েশনের ফ্লাইট অপারেটিং ইন্সপেক্টর ক্যাপ্টেন ফরিদুজ্জামান। যেসব ক্ষেত্রে উড়োজাহাজ জরুরি অবতরণ বাধ্যতামূলক, মেডিকেল এমার্জেন্সি তার মধ্যে অন্যতম। এখন প্রশ্ন হল কবিরের ক্ষেত্রে সেটি না মানার কারণ কি। এটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি তদন্ত প্রতিবেদন, যেখানে গত 16 জানুয়ারি জেদ্দা থেকে ঢাকাগামী BG-336 ফ্লাইটের ভেতরের ঘটনা উল্লেখ করা আছে। অবাক করা তথ্য হচ্ছে বিমান উড্ডয়নের পর সার্বিক দায়িত্বে থাকা পাইলট ক্যাপ্টেন তোফাইল উড়োজাহাজে একজন যাত্রী অসুস্থ হওয়ার খবর জেনেও তিনি বাংকে রেস্ট নিতে যান, যদিও কেউ কেউ বলছেন তিনি ঘুমাতে গেছেন। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে বিমানের শৃঙ্খলা দেখভালের দায়িত্বে ছিলেন সিভিল এভিয়েশনের ইন্সপেক্টর ক্যাপ্টেন ফরিদুজ্জামান, তিনি ক্যাপ্টেন তোফাইলের সিটে গিয়ে বসেন, যেটি তিনি করতে পারেন না। হয়তো সে কারণেই মেডিকেল এমার্জেন্সি থাকার পরও জরুরি অবতরণ করার সিদ্ধান্ত নিতে পারেননি। বিমানের ফ্লাইট পরিচালনায় দক্ষ পাইলট নির্বাচনে যে পরীক্ষা নেওয়া হয় সেটিকে বলা হয় ইনিশিয়াল রুট চেক। গত 16 জানুয়ারি
জেদ্দা থেকে ঢাকাগামী ফ্লাইটটি ছিল মূলত সেই পরীক্ষার ফ্লাইট। ক্যাপ্টেন তোফায়েল ফ্লাইটে মূল পাইলট থাকার পাশাপাশি পরীক্ষকও ছিলেন। এমন স্পর্শকাতর পরিস্থিতিতে তিনি বাংকে গিয়ে ঘুমাতে পারেন কি? শর্ট সেগমেন্টে আপনার ডাবল ক্রু থাকে না কখনো, সিঙ্গেল ক্রু অপারেটেড, দ্যাট মিনস ক্যাপ্টেন অ্যান্ড কো পাইলট। আমার তো মনে হয় ইটস এ গ্রস ভায়োলেশন অফ ফ্লাইট সেফটি, এবং দিস গ্রস ভায়োলেশন অফ ফ্লাইট সেফটি ডাজ নট পার্ডন ইউ, আপনাকে মাফ করবে না। আইদার ইউ শুড বি ডাউনগ্রেডেড টু ফার্স্ট অফিসার অর ইউ মাইট ইভেন লুজ ইউর লাইসেন্স, কারণ আপনি একজন কবিরকে মারেন নাই, আপনি 300 জন কবির মেরে ফেলতে পারতেন কিন্তু।